এটা গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে, রুটি এবং রুটির সাথেও খুব ভালো লাগবে। প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হ্যালো ফ্রেন্ডস, ভিল ফুডস অপর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইউনিক রেসিপি করতে চলেছি, সেটা হলো ভেন্ডি দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেন্ডি দু পেঁয়াজা। এই রেসিপিটা একটু ইউনিক। এই রেসিপিটা করতে যে যা লাগবে সেগুলো হলো ভেন্ডি, এখানে ভেন্ডি আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভেন্ডি, দুটো একই সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে আমি রসুনগুলোকে ছাড়িয়ে এক একটা রসুনকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোকে আমি একটু বড় বড় সাইজের রাখবো, ছোট ছোট রাখবো না, কারণ ছোট রাখলে ভেন্ডি এমনি ভাজলে শুটো হয়ে যায়, ওর জন্য একটু বড় বড় রাখবো। এইরকম সাইজের করে ভেন্ডিগুলো আমি সব কটা ভেন্ডি কেটে নেব। ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেন্ডিগুলো কেটেছি, সাইজগুলো কীভাবে নিয়েছি। এরকম সাইজ করে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এর থেকে ছোট যদি করতাম তাহলে ভেন্ডিগুলো ভাজার সাথে সাথে ভেন্ডিগুলো চিপসে যেত, আরও ছোট লাগতো। অতএব এর জন্য আমি ভেন্ডিগুলো এরকম সাইজ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ টমেটোগুলো কেটে নেব। পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে চার খণ্ড করবো। এই যে পেঁয়াজটাকে আমি কাটবো, চারটে খণ্ডে কেটে নেব। কেটে নেওয়ার পর পেঁয়াজের আমি মুখগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার এই পেঁয়াজগুলোর এই চোকলাগুলোকে আমি এইভাবে একটার থেকে আরেকটা আলাদা করে নেব। এইভাবে আমি বাকি পেঁয়াজের টুকরোগুলোর থেকে পেঁয়াজের চোকলাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। যে পেঁয়াজটাকে আমি এইভাবে এক একটা থেকে এক একটা চোকলা আলাদা করে নিয়েছি। আমার এটা এই পেঁয়াজটা চোকলাগুলো আলাদা করা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি। আরেকটা যে পেঁয়াজ আছে আমি সেই পেঁয়াজটাকে আবার কেটে নেব অন্য রকমভাবে। এবার এই পেঁয়াজগুলোকে এই পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নেব ঝিরি ঝিরি করে। এইভাবে আমি ঝিরি ঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো পেঁয়াজ দু রকমভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে একটু এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি। এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে এখানে এক সাইডে রেখে দেব। এবার টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি টমেটোগুলো। আমার টমেটোটা কাটা হয়ে গেছে। প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে প্রথমে অল্প অল্প তেলই দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি। হিং দেওয়ার পর এবার আমি তেলের মধ্যে যে এরকম সাইজের যে পেঁয়াজগুলো কোচানো রয়েছে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু কালারটা অন্যরকম হবে। তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এবার আমি এই যে কাটা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে একটু ভেন্ডিগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই ভেন্ডিটা বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। এবার আমি এই ভেন্ডিগুলোকে তুলে নেব। তো হয়ে গেছে। প্রথমে আমি
সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দেব। আগের বারে তেলটা একটু কম দিয়েছিলাম, ফ্রাইটা একটু অল্প অল্প ফ্রাই করেছি ওর জন্য কম তেল দিয়েছি, আর এখন একটু তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি হাফ চা চামচ মতো জোয়ান নিচ্ছি। জোয়ানটাকে আমি একটু হাতে ডলে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি জোয়ান দেওয়ার পরে দিয়ে দেব রসুন। রসুনগুলোকে খানিকক্ষণ ভেজে নেব, রসুনগুলোকে একটু হালকা লাল লাল করে ভাজতে হবে, বেশি না, অল্প, মানে যাতে পুড়ে না যায় একটু লালচে লালচে করে ভাজতে হবে। রসুনের কালারটা যখন একটু অন্যরকম একটু হলুদ হলুদ কালার হবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু করে একটু ভেজে নিই। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে একটু ভেজে নেব, পেঁয়াজ রসুন আর টমেটোটাকে আর একটু ভেজে নেব। খানিকটা সময় ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব, একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে লঙ্কার কুচিও দিতে পারেন, শুকনো লঙ্কা একটু গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এই মশলাটার মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে ভেন্ডিগুলো যে ফ্রাই করা ছিল এই ফ্রাই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এটাকে আস্তে আস্তে আঁচটা একটু মিডিয়ামে রেখে আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। বৃষ্টি আসছে না? এবার আমি এর মধ্যে, ঠাকুর রক্ষা করো, বৃষ্টি আসছে, আমি ফাঁকা জায়গায় রান্না করছি তো একটু তাড়াতাড়ি করছি। খুব মেঘ করেছে আকাশে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে এইভাবে নেড়ে চেড়ে কষা কষিয়ে নিতে হবে। আমার আগের বার ফ্রাই যখন ভেন্ডিগুলো ফ্রাই করেছি তখনই কিছু কিছু ভেন্ডি অনেকটা ভাজা হয়ে গেছে। প্লিজ আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, এটা খুবই একটা সুস্বাদু খাবার, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আঁচটা অল্প অল্প রেখে এটাকে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইটার নাম হলো ভেন্ডির দো পেঁয়াজা। এই রেসিপিটা খুবই ইউনিক, আপনারা প্লিজ ট্রাই করুন। আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, এটা আমি ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দিয়ে রাখার পর খানিকক্ষণ বাদে বাদে এটাকে তুলে তুলে একটু নেড়ে নেড়ে দেব। এই ঢাকার মধ্যে আঁচটা আমি অল্প দিচ্ছি যাতে নিতলায় না লেগে যায়, জালটা কম দিচ্ছি। আমার এই রেসিপিটা, এই ভেন্ডির দো পেঁয়াজাটা হয়ে গেছে রান্না। আপনারা দেখছেন আমি এর মধ্যে কিন্তু কোনো জল টল দিইনি, আমি ঢেকে ঢেকে এটাকে সে যে সিদ্ধ হয়ে গেছে একটা দেখি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এবার আমি এটাকে নামিয়ে নেবো।